অবস্থাটা এমন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পায়, বিএনপি আবার আন্দোলন চায়, এরকমই হয়ে গেছে। তারা তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে, একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে গেল। তখন একজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় সেখানে শুয়ে আছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, আনসার সদস্যকে হত্যা করা, সাংবাদিকদের উপর নির্যাতন, 34 জন সাংবাদিকও সেদিন আপনাদের মনে আছে আহত হয়েছে। তো এখন এইসব হচ্ছে অপরাধ। ভারতের এক নেতা তাদের নিজেদের দেশের ইলেকশনকে সামনে রেখে একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে যেভাবে গণতন্ত্র নির্বাচন হয়েছে, মোদি সরকার সেভাবে নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়। এখন কি বিষয়টা কি, বাংলাদেশে নেতা বিরোধী নেতা কর্মীদের জেলে পুরে নির্বাচন, জেলে তারা কেন গেছে? জেলে গেছে 28 অক্টোবরে তারা আছে তাণ্ডব নৃত্য জগাই মাথায় নৃত্য করেছে লাশের উপর দাঁড়িয়ে, সেই অপরাধের জন্য শাস্তি কি তাদের পেতে হবে না? শাস্তি পেতে হবে বলেই তারা পালিয়ে গিয়েছিল, কয়েকজনকে তো খুঁজেই পাওয়া যায়। এই যে গহেশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে উড়াল মাছ দিয়ে খেয়ে কোথায় যে চলে গেলেন, বহুদিন পর গান্ধী টুপি না কি একটা টুপি পরে আবার এসে আন্দোলনের আগে যেভাবে আমাদেরকে আবার পতনের হুমকি দিয়েছিল, সে পতনের হুমকি দিয়ে বেড়াচ্ছে। তারপরে আমরা প্রস্তুত, আন্দোলন তারা করতে পারবে না, কারণ এ আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই, জনগণ যে আন্দোলনে সম্পৃক্ত নয় সেই আন্দোলন এই দেশে কখনো সফল হয় না। আর এই দেশে আন্দোলনে ভিক্টরি মুড না নিতে পারলে নির্বাচনে বিজয়ও সম্ভব হয় না, এটা প্রমাণিত সত্য। আমরা ভয় পাই অগ্নিসংযোগ, তারা এই যে বাস পুড়িয়ে, রেল লাইন পুড়িয়ে, রাস্তার গাছ কেটে, রাস্তা কেটে, বাসের মধ্যে মানুষ পুড়িয়ে, বাসের ড্রাইভার হেল্পারকে হত্যা করে, পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে হত্যা করে, তারা যে আগুন সন্ত্রাস, এই আগুন সন্ত্রাসের সংস্কৃতি তারা চালু করেছে, এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে এবং প্রতিরোধ করতে হবে, এবং সেটা আমরা আগেও করেছি,
ভবিষ্যত এ ধরনের হুমকি মোকাবিলা রাজপথে আওয়ামী লীগ সহযোগীরা মহানগর সবাই আমরা প্রস্তুত, এটা আমি বলি।